আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নুসা পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে পূর্বে এই খাঁচার খামার সম্পর্কে অনেকটি ভিডিও দিয়েছি, আজকে আপনাদেরকে এই খাঁচার সম্পর্কে আরেকটু তুলে ধরব। খাঁচায় কী অবস্থা আছে সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো। প্রিয় ভিউয়ার্স, আমি এই খাঁচাতে মোট 800 বাচ্চা ব্রুডিং করেছিলাম, অর্থাৎ দুইটা তালায়, প্রথম তালা এবং দ্বিতীয় তালায়। সে বাচ্চাগুলোকে আমি 4 দিনের দিন উপরতলা নিয়ে আসছি। আজকে মুরগির বয়স 9 দিন, 3 তালা ভাগ করা হয়েছে। আগামীকালকে বাকি বাচ্চাগুলো এইখানে নিয়ে আসবো। এই জায়গাটা রেডি করে রেখেছি, বাকি 500 মুরগি এখানে নিয়ে আসবো। যেহেতু 3 তালা আমার, 300 মুরগি রাখা যাবে, তাই আমি 3 তালায় 300 রেখে বাকি 500 বাচ্চা নিচে নিয়ে আসবো। এদেরকে প্রথম অবস্থা ব্রুডিংয়ে আমি খাদ্যগুলো ভিতর দিয়েছিলাম, এখন এরা খাদ্যগুলো পাইপ থেকে খাচ্ছে। দেখুন, অনেকে বলেছেন যে এখানে এরা স্টক করবে বা অন্য কোনো সমস্যা হবে, আসলে এখানে তেমন কোনো সমস্যা নেই। এখন ঠান্ডার জন্য ওই সাইডে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়েছে, ছোট ফ্যানগুলো, এবং ইতালার জন্য এই যে এই ফ্যানটা, এসির ফ্যান এটা। উপরের জন্য, উপরতলার জন্য উপরে সিলিং ফ্যান দেওয়া আছে। এখানে গ্যাস মুক্ত এই খামারটি, কোনো গ্যাস নেই, কোনো সমস্যা নেই। আমরা বর্তমানে দিনে 2 বার পরিষ্কার করলে হয়, আমরা 3 বার পরিষ্কার করে দিচ্ছি। যে ময়লাগুলো দেখুন এইখানে জমে, যত ঘন ঘন পরিষ্কার হবে ততই মঙ্গল। কোনো গ্যাস না থাকবে যেখানে সেইখানে তত দ্রুত মুরগিগুলো বড় হবে। আমার বর্তমানে অবাক হবেন, এখানে শুধু ভুডার করা অবস্থা যতটুকু মেডিসিন ইউজ করা হয়েছে, এরপর থেকে এই খামারে কোনো মেডিসিন দেওয়া হয়নি। পানির ড্রামটা যেটা উপরে দেওয়া, উপর থেকে আসতেছে, উপর থেকে এই পাইপের মাধ্যমে, এই পাইপটা দিয়ে উপরতলা চলে গেছে এবং এইটা দিয়ে দ্বিতীয় তলায়। একদম ফ্রেশ পানি খাচ্ছে, কোনো ময়লা নেই। যেহেতু এখানে গ্যাস নেই এবং কোনো দুর্গন্ধ নেই, মুরগিগুলো সুস্থ আছে, তাই এদেরকে কোনো মেডিসিনের প্রয়োজন পড়ে না, শুধু সাদা পানি খেয়ে এরা আছে। আল্লাহর রহমতে 9 দিনের তুলনায় খুব ভালোই আছে মুরগিগুলো, এখন পর্যন্ত সুস্থ আছে। আর মজার বিষয় যেটা, বুটিং করার সময় কিছু বাচ্চা মর্টালিটি হয়, এখানে মাত্র 1টি বাচ্চা মারা গেছিল, কোনো তেমন বাচ্চা ওইখানে ক্ষতি হয়নি। আমরা আগামীকালকে এইখান থেকে 500 বাচ্চা নিচে নিয়ে আসব এখানে, তারপরে উপরে 300 এবং নিচে 500 থাকবে। প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের এই খামার সম্পর্কে আর কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ তার সে বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব, কিংবা তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম।